ভাষা, আমাদের যে রক্ত ঢেলে ভাষাকে আমাদের দেশে এই রাষ্ট্রীয় ভাষায় রূপান্তর করেছে, তাদের প্রতি আমরা কতটুকু সম্মান জানাই। আমাদের লেখা হতে হবে প্রথমে বাংলা ভাষা বর্ণমালায়, তারপর সেই লেখা অনুবাদ হবে পৃথিবীর প্রত্যেকটি ভাষায়, তাহলে আমাদের লেখা সার্থক হবে। আমাদের হৃদয় যদি না ছুঁয়ে যায়, আমাদের লেখার মধ্যে যদি সেই ভাষার প্রাঞ্জলতা না থাকে, তাহলে সেই লেখা কতটুকু কবিতা হবে, কতটুকু সাহিত্য হবে, কতটুকু উপন্যাস হবে, কতটুকু প্রাবন্ধিক হবে, সেই বিষয়টি কবিরা অবশ্যই আজকের এই অনুষ্ঠানে ভেবে দেখার সময় এসেছে। আপনারা লিখে যাবেন অসহায় মানুষের কথা, মা